আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ইউনিভার্স কম্পিউটার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রেজাউল করিম। যারা আজকে প্রথম আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে যথার্থ জানাই, ইউনিভার্স কম্পিউটার দীর্ঘ অনেক বছর যাবত সুনাম, ঐতিহ্য ও বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে ইউজড ল্যাপটপ সরবরাহ করে যাচ্ছে। বিশেষ করে যারা স্টুডেন্ট এবং ফ্রিল্যান্সার তাদের কাছে ইউনিভার্স কম্পিউটার একটি ট্রাস্টেড প্রতিষ্ঠানের নাম। আমাদের প্রতিটি ডিভাইসের সাথেই থাকে 15 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি। তো ভিউয়ার্স, আপনাদের জ্ঞাতার্থে জানাই, যারা আজকে প্রথম আমাদের চ্যানেল ভিডিওটি দেখছেন তাদের খেতার্থে বলি, আমাদের আসলে দুটো চ্যানেল রয়েছে যাদের বাজেট 20,000 টাকার মধ্যে, 10 থেকে 20,000 টাকার মধ্যে যাদের বাজেট, তাদের জন্য আমাদের কিছু কালেকশন থাকে। আমরা এই ল্যাপটপগুলো ল্যাপটপ ল্যান্ড নামের একটি চ্যানেল আমাদের চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে আমরা দেখানোর চেষ্টা করি। আবারও বলে দিচ্ছি, ল্যাপটপ ল্যান্ড নামে আমাদের নতুন একটি চ্যানেল ওপেন করা হয়েছে, যেখানে 10 থেকে 20,000 টাকার মধ্যে যে সকল ল্যাপটপ আমাদের কালেকশনে থাকে সেগুলো আমরা ওই চ্যানেলে দেখাই, আর 20,000 টাকার উপরে যে সকল কালেকশন আমাদের থাকে সেগুলো আমরা ইউনিভার্স কম্পিউটার কেয়ারে দেখাই। তো যাদের আসলে 20-এর মধ্যে ল্যাপটপ দরকার তারা কাইন্ডলি ল্যাপটপ ল্যান্ড নামক চ্যানেলটি রয়েছে এটি দেখবেন, আর যাদের 20-এর উপরে বাজেট আছে তারা ইউনিভার্স কম্পিউটারে চোখ রাখলেই হবে। তো ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে আমরা আমাদের শপের অ্যাড্রেসটি বলে দিচ্ছি। আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে শপ নাম্বার 33, 5th ফ্লোর, শাহ আলি প্লাজা, মিরপুর 10, ঢাকা। আবারও বলছি, শপ নাম্বার 33, 5th ফ্লোর, শাহ আলি প্লাজা, মিরপুর 10, ঢাকা। আর যারা ঢাকার মধ্যে আছেন তারা চাইলে আমাদের শপটি ভিজিট করতে পারেন, যদি কোনো মডেল আপনাদের পছন্দ থাকে তাহলে আপনারা দেখে নিতে পারবেন। আর যারা ঢাকার বাইরে আছেন তাদের জন্য আমাদের কুরিয়ারের ফেসিলিটি বরাবরের মতোই রয়েছে, চাইলে আপনারা 1,020 টাকা অ্যাডভান্স করে বাকি টাকা আমরা কন্ডিশনে দিয়ে দেবো, আপনাদের ল্যাপটপটি আপনাদের যখন এলাকায় পৌঁছবে সেখানে বাকি টাকা পরিশোধ করে এটি কালেক্ট করতে পারবেন। আচ্ছা, তো ভিউয়ার্স চলুন আজকে যে সকল কালেকশন আমাদের রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদের আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। তো প্রথমেই যে ল্যাপটপটি আমরা হাতে নিলাম এটি ডেল ল্যাটিটিউড ব্র্যান্ডের একটি ল্যাপটপ। এতে এর মডেল হচ্ছে E5430। এতে Core i7-এর 3rd জেনারেশন প্রসেসর রয়েছে, 120 SSD এবং 500 GB হার্ড ডিস্ক রয়েছে, আর 4GB র্যাম রয়েছে, ব্যাটারি ব্যাকআপ পাওয়ার বিট ওয়ার্স প্লাস, ডিসপ্লে সাইজ 14 ইঞ্চি। তো এই ল্যাপটপটি আমরা দিচ্ছি মাত্র 20,000 টাকায়, আর 8GB র্যাম সহ কেউ নিতে চাইলে এটি 21,000 টাকায় কালেক্ট করা যাবে। তা আসলে এটিতে কী ধরনের কাজ করা যাবে, যারা আসলে SEO, অ্যাফিলিয়েট মার্কেটিং, তারপরে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং সহ ভারী ভারী যত ধরনের কাজ আছে যারা শিখতে যাচ্ছেন এবং প্রাথমিক পর্যায়ে করার কাজ এবং মিড লেভেলের কাজগুলো করতে চাচ্ছেন, তারা এই ল্যাপটপগুলো দিয়ে আপনাদের কাজগুলো অনায়াসে করতে পারবেন। আর এছাড়াও দেখা যাচ্ছে যে যারা নর্মাল ব্রাউজিং, তারপর অফিসিয়াল মিটিং, অনলাইন ক্লাস সহ টুকিটাকি যে কোনো ধরনের কাজ আপনারা অনায়াসে কিন্তু এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন। আচ্ছা, এরপরে আমি আরও একটি ল্যাপটপ হাতে নিলাম। এটি এসপির প্রোবুক সিরিজের একটি ল্যাপটপ। এটি খুবই জনপ্রিয় একটি মডেল এসপি মডেল ইয়ের মধ্যে, ব্র্যান্ডের মধ্যে। এর মডেল হচ্ছে প্রোবুক 4540S। এতে Core i5-এর 3rd জেনারেশন প্রসেসর রয়েছে, 120 SSD, 500 GB হার্ড ডিস্ক এবং 4GB র্যাম রয়েছে, ব্যাটারি ব্যাকআপ পাওয়ার যাবে টুয়ার্স প্লাস, ডিসপ্লে সাইজ 15.6। তো এই ল্যাপটপটি আমরা দিচ্ছি মাত্র 20,500 টাকায়। তো যারা 20-এর আশেপাশে যাদের বাজেট এবং আপনারা বিগ ডিসপ্লে ল্যাপটপ সার্চ করে থাকেন, পাশাপাশি লংজিভিটি চান যে আমার ল্যাপটপটি যাতে দীর্ঘদিন সার্ভিস দিয়ে থাকে, তো তারা এই ল্যাপটপটি অনায়াসে কালেক্ট করতে পারেন। এটি মোটামুটি টেস্টেড একটা ল্যাপটপ যে অল্প বাজেটের মধ্যে দীর্ঘদিন স্মুথলি সার্ভিস দিয়ে থাকে। আচ্ছা, এরপরে প্রোবুক সিরিজের আরও একটি ল্যাপটপ হাতে নিলাম। এর মডেল হচ্ছে 640 G1। এতে Core i3-এর 4th জেনারেশন প্রসেসর রয়েছে, 120 SSD, তারপর 320 GB হার্ড ডিস্ক এবং 4GB র্যাম রয়েছে, ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে টুয়ার্স প্লাস, ডিসপ্লে সাইজ 14 ইঞ্চি। তো এই ল্যাপটপটি আমরা দিচ্ছি মাত্র 21,000 টাকায়, আর 8GB র্যাম সহ কেউ নিতে চাইলে নেওয়া যাবে মাত্র 22,000 টাকায়। এসপির মধ্যে আরও একটি ল্যাপটপ, এর মডেল হচ্ছে 725G3। এতে 128 SSD রয়েছে এবং 4GB র্যাম রয়েছে, ব্যাটারি ব্যাকআপ পাওয়ার যাবে টুয়ার্স প্লাস, ডিসপ্লে সাইজ 12.5। তো এটি AMD-র একটি মেশিন। এতে AMD-র 8th জেনারেশন প্রসেসর রয়েছে, 128 SSD, 4GB র্যাম রয়েছে। তো এটির প্রাইস আমরা রাখছি মাত্র 21,500 টাকা। 21,500 টাকা হলে সিলভার কালারের এই চমৎকার ল্যাপটপটি আপনারা কালেক্ট করতে পারবেন। আর এটির বিশেষত্ব হচ্ছে এটি আসলে মেটাল বোর্ডের একটি ল্যাপটপ, সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বোর্ডের ল্যাপটপ, এবং সাইজের ছোট হওয়ার কারণে যারা আসলে ট্র্যাভেলের কাজগুলো বেশি করে থাকেন, বেশি বেশি ট্র্যাভেল করে থাকেন, তারা কিন্তু এটি ইজিলি কালেক্ট করতে পারেন, আপনাদের কাজগুলো আশা করি সুন্দরভাবে করতে পারবেন।
আচ্ছা, এরপরে জাপানি একটি ব্র্যান্ডের ল্যাপটপ নিলাম, এর মডেল ইয়ে হচ্ছে ফুজিসু ব্র্যান্ডের একটি ল্যাপটপ। এতে কোরাই ফাইভের ফোর জেনারেশন প্রসেসর রয়েছে, 120 SSD, 320 GB হার্ড ডিস্ক এবং 4 GB র্যাম রয়েছে। ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে 12 প্লাস, আর ডিসপ্লে সাইজ 13.3। তো এই ল্যাপটপটি আমরা দিচ্ছি মাত্র 21,500 টাকায়, আর 8 GB র্যাম সহকে নিতে চাইলে নেওয়া যাবে মাত্র 22,500 টাকায়। যারা আসলে লাইট ওয়েটের মধ্যে ল্যাপটপ সার্চ করে থাকেন এবং একটু স্লিম টাইপের ল্যাপটপ পছন্দ, তারা কিন্তু এই ল্যাপটপটি আপনার পছন্দের লিস্টে রাখতে পারেন। খুব চমৎকার একটি ডিভাইস এটি। এরপরে লেনোভো থিঙ্কপ্যাড সিরিজের একটি ল্যাপটপ হাতে নিলাম, এর মডেল হচ্ছে X250। এতে কোরাই ফাইভের ফিফথ জেনারেশন প্রসেসর রয়েছে, 500 GB হার্ড ডিস্ক এবং 4 GB র্যাম রয়েছে। ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে 12 প্লাস, ডিসপ্লে সাইজ 12.5। তো এই ল্যাপটপটি আমরা দিচ্ছি মাত্র 21,000 টাকায়, আর এতে ডুয়াল স্টোরেজ রয়েছে, কেউ চাইলে আপনারা এসএসডির পাশাপাশি কিন্তু এইচডিডিও কানেক্ট করার সুযোগ পাবেন। তো এটিও আসলে ট্রাভেলের উপযোগী, খুব চমৎকার একটি ল্যাপটপ, যারা ট্রাভেল করে থাকেন তারা কিন্তু ইজিলি এটি ক্যারি করতে পারবেন লাইট ওয়েটের মধ্যে, চমৎকার ডিভাইস। আচ্ছা, এসপির মধ্যে আরও একটি ল্যাপটপ হাতে নিলাম, এর মডেল হচ্ছে 745G2। এতে এমডির 7th জেনারেশন প্রসেসর রয়েছে, 240 SSD এবং 4 GB র্যাম রয়েছে। ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে 12 প্লাস, ডিসপ্লে সাইজ 14 ইঞ্চি। তো এই ল্যাপটপটি আমরা দিচ্ছি মাত্র 23,500 টাকা। 23,500 টাকা হলে এমডির 7th জেনারেশনের ল্যাপটপটি আমাদের কাছে কালেক্ট করা যাবে। এতে 240 SSD এবং 4 GB র্যাম রয়েছে, চাইলে আপনারা কিন্তু র্যামও আপডেট করতে পারবেন। র্যাম আপডেট করলে 8 GB র্যাম সহটি নেওয়া যাবে মাত্র 24,500 টাকায়। এক্ষেত্রে আরও একটা বিষয় বলে দেয়, যারা 840G2 ল্যাপটপটি ইউজ করেছেন তারা আসলে এটি দেখলে চিনতে পারবেন। আসলে 840G2 খুব পপুলার একটি মডেল, সম্পূর্ণ এই 840G2-র আদলে এই ল্যাপটপটি তৈরি করা হয়েছে, সম্পূর্ণ স্লিম এবং স্মার্ট একটি ল্যাপটপ, এবং আপনারা এটি 23,500 টাকায় কালেক্ট করা যাবে। আচ্ছা, এরপরে যে মডেলটি হাতে নিলাম এর মডেল হচ্ছে 840G1। এতে কোরাই ফাইভের 4th জেনারেশন প্রসেসর রয়েছে, 500 GB হার্ড ডিস্ক এবং 4 GB র্যাম রয়েছে। ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে 12 প্লাস, ডিসপ্লে সাইজ 14 ইঞ্চি। তো এই ল্যাপটপটি আমরা দিচ্ছি মাত্র 23,000 টাকায়, আর কেউ 8 GB র্যাম সহ নিতে চাইলে নেওয়া যাবে মাত্র 24,000 টাকায়। আর এতেও ডুয়াল স্টোরেজ কিন্তু রয়েছে, আপনারা চাইলে পাশাপাশি এসএসডিও কালেক্ট সহ নিতে পারবেন। আর 120 GB এসএসডি, 500 GB হার্ড ডিস্ক এবং 4 GB র্যাম সহ এটি আমাদের কাছে পাওয়া যাবে মাত্র 24,500 টাকায়। ওকে, এরপর আসুসের একটি ল্যাপটপ হাতে নিলাম, এতে কোরাই ফাইভের 5th জেনারেশন প্রসেসর রয়েছে, 1000 GB হার্ড ডিস্ক এবং 8 GB র্যাম রয়েছে। ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে 12 প্লাস, ডিসপ্লে সাইজ 15.6। তো এই ল্যাপটপটি আমাদের এখানে স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটিতে 2 GB ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে, 2 GB ডেডিকেটেড গ্রাফিক্স এতে রয়েছে। তো এই ল্যাপটপটি আমরা দিচ্ছি মাত্র 24,000 টাকায়। 24,000 টাকা হলে কোরাই ফাইভের 5th জেনারেশন, 120 SSD, তারপর 1 TB হার্ড ডিস্ক এবং 8 GB র্যাম সহ এই ল্যাপটপটি আমাদের কাছে কালেক্ট করা যাবে। এরপরে এসপির মধ্যে আরও একটি পপুলার মডেল, এর মডেল হচ্ছে 440G3। এতে কোরাই থ্রির 6th জেনারেশন প্রসেসর রয়েছে, 120 SSD, 500 GB হার্ড ডিস্ক এবং 8 GB র্যাম সহ এই ল্যাপটপটি আমাদের কাছে নেওয়া যাবে মাত্র 25,000 টাকায়। আর এখানে আরও একটি স্পেশালিটি হচ্ছে এতে 2 GB ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে। অনেকে আমাদের কাছে অল্প বাজেটের মধ্যে ডেডিকেটেড গ্রাফিক্সযুক্ত ল্যাপটপ সার্চ করে থাকেন, তো তারা দেখা যাচ্ছে যে ল্যাপটপটি দেখতে পারেন, সম্পূর্ণ মেটাল বোর্ডের একটি ল্যাপটপ, আর প্রোবুক সিরিজের ল্যাপটপ সম্পর্কে তো নতুন করে বলার কিছু নেই। মাত্র 25,000 টাকায় 120 GB এসএসডি, 500 GB হার্ড ডিস্ক এবং 8 GB র্যাম সহ 2 GB ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপটি পাওয়া যাবে মাত্র 25,000 টাকায়। ওকে, এরপরে যে মডেলটি হাতে নিলাম এর মডেল হচ্ছে 840G2। এতে কোরাই ফাইভের 5th জেনারেশন প্রসেসর রয়েছে, 500 GB হার্ড ডিস্ক এবং 4 GB র্যাম রয়েছে। ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে 12 প্লাস, ডিসপ্লে সাইজ 14 ইঞ্চি। তো এই ল্যাপটপটি আমরা দিচ্ছি মাত্র 24,500 টাকায়, আর 8 GB র্যাম সহকে নিতে চাইলে নেওয়া যাবে মাত্র 25,500 টাকায়। আর এতেও কিন্তু ডুয়াল স্টোরেজ রয়েছে, আপনারা চাইলে পাশাপাশি এইচডিডির পাশাপাশি এসডিও কানেক্ট করার সুযোগ পাবেন। আচ্ছা, এরপরে যে মডেলটি হাতে নিলাম এটি হচ্ছে 820G2। এতে কোরাই সেভেনের 5th জেনারেশন প্রসেসর রয়েছে, 500 GB হার্ড ডিস্ক এবং 4 GB র্যাম রয়েছে, পাশাপাশি 120 GB এসএসডি রয়েছে। তো এই ল্যাপটপটি আমরা দিচ্ছি মাত্র 26,500 টাকায়। মাত্র 26,500 টাকা হলে এই কোরাই সেভেনের 5th জেনারেশন এই ল্যাপটপটি কালেক্ট করা যাবে। এরপরে এই মডেলটির এসপির আরও একটি মডেল, এর মডেল হচ্ছে 810G3।
এতে কোরাই 5 এর 5th জেনারেশন প্রসেসর রয়েছে 256 এসএসডি এবং 8GB RAM রয়েছে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে 2 আওয়ার্স প্লাস ডিসপ্লে সাইজ 12 ইঞ্চি তো এই ল্যাপটপের স্পেশালিটি হচ্ছে এটি টাচ স্ক্রিন একটি ল্যাপটপ আর পাশাপাশি কেউ চাইলে ল্যাপটপের পাশাপাশি এটি ট্যাব হিসেবে ইউজ করার সুযোগ রয়েছে যেভাবে কেউ চাইলে ট্যাব হিসেবে ইউজ করতে পারবেন আর চাইলে ল্যাপটপ হিসেবে ইউজ করা যাবে এই তো এটি আমরা দিচ্ছি মাত্র 26500 টাকায় 26500 টাকা হলে 810 GT ল্যাপটপটি কালেক্ট করা যাবে আরো কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি যে সকল ল্যাপটপে 4GB RAM রয়েছে তো এগুলোতে কিন্তু বিল্ট ইন 2GB গ্রাফিক্স পাওয়া যায় পাশাপাশি যদি আপনারা 8GB RAM কানেক্ট করেন তাহলে এখানে অটোমেটিক্যালি RAM আপডেট হয়ে শেয়ার্ড গ্রাফিক্সটা আপডেট হয়ে 4GB গ্রাফিক্স হয়ে যাবে তো দেখা যাচ্ছে যে 16GB RAM সহ যদি কেউ নিতে চান তাহলে কিন্তু 8GB গ্রাফিক্স পেয়ে যাবেন আর আমাদের ম্যাক্সিমাম ল্যাপটপে ডুয়াল স্টোরেজ রয়েছে তো আসলে সময়ের স্বল্পতার কারণে আমরা প্রতিটা ল্যাপটপে আলাদা করে বলছি না কিন্তু প্রত্যেকটি ল্যাপটপে কিন্তু ডুয়াল স্টোরেজের সুবিধা রয়েছে যেগুলোতে এসএসডি রয়েছে আপনারা চাইলে হার্ড ডিস্ক কানেক্ট করতে পারবেন যেগুলোতে হার্ড ডিস্ক রয়েছে চাইলে এসএসডি কিন্তু কানেক্ট করা যাবে ওকে এরপরে ডেলের একটি ল্যাপটপ হাতে নিলাম এটি ডেলের মডেলটা আমি ভুলে গিয়েছি একটু দেখি মডেলটা পিছনে আছে কিনা আচ্ছা এর মডেল হচ্ছে ল্যাটিটিউড 3470 এতে কোরাই 5 এর 5th জেনারেশন প্রসেসর রয়েছে তারপর 240 এসএসডি এবং 1000GB হার্ড ডিস্ক পাশাপাশি 8GB RAM রয়েছে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে 2 আওয়ার্স প্লাস ডিসপ্লে সাইজ 14 ইঞ্চি তো এই ল্যাপটপটি আমরা দিচ্ছি মাত্র 27000 টাকায় তো 27000 টাকা হলে এসএসডি তারপর হার্ড ডিস্ক এবং 8GB RAM সহ কোরাই 5 এর 6th জেনারেশন ল্যাপটপটি আমাদের কাছ থেকে কালেক্ট করা যাবে এরপরে আরও একটি মডেল এর মডেল হচ্ছে 840G2 এতে কোরাই 7 এর 5th জেনারেশন প্রসেসর রয়েছে কোরাই 7 এর 5th জেনারেশন প্রসেসর রয়েছে 128 এসএসডি এবং 4GB RAM রয়েছে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে 2 আওয়ার্স প্লাস ডিসপ্লে সাইজ 14 ইঞ্চি তো এই ল্যাপটপটি আমরা দিচ্ছি মাত্র 27500 টাকায় 27500 টাকা হলে কোরাই 7 এর 5th জেনারেশনের এই ল্যাপটপটি কালেক্ট করা যাবে এরপরে বর্তমান সময়ে 30000 টাকার মধ্যে যে সকল ল্যাপটপ অ্যাভেলেবল পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে মডেল এটি হচ্ছে 840G3 এতে কোরাই 5 এর 6th জেনারেশন প্রসেসর রয়েছে 256 এসএসডি এবং 8GB DDR4 এর RAM রয়েছে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে 2 আওয়ার্স প্লাস ডিসপ্লে সাইজ 14 ইঞ্চি তো এই ল্যাপটপটি আমরা দিচ্ছি মাত্র 29500 টাকায় এতে কিন্তু আপনারা ডুয়াল স্টোরেজের ফেসিলিটি রয়েছে চাইলে এসএসডির পাশাপাশি এইচডিডিও কানেক্ট করার সুযোগ পাবেন আর বিল্ট ইন 4GB গ্রাফিক্স রয়েছে ওকে এরপরে এসপির মধ্যে আরও একটি ল্যাপটপ হাতে নিলাম এতে মডেলটি অনেক লম্বা প্যাভিলিয়ন সিরিজের ল্যাপটপ এই জন্য আমি আর বললাম না এতে কোরাই 3 এর 8th জেনারেশন প্রসেসর রয়েছে তারপর 120 এসএসডি 1000GB হার্ড ডিস্ক এবং 8GB DDR4 এর RAM রয়েছে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে 2 আওয়ার্স প্লাস ডিসপ্লে সাইজ 15.6 তো এই ল্যাপটপটি আমরা রাখছি মাত্র 29000 টাকা যারা আসলে গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন ভিডিও এডিটিং অটোকেট সহ অনলাইন এবং অফলাইন মার্কেট প্লেসের বিভিন্ন ধরনের ভারী কাজ করে থাকেন তারা আপনাদের কাজগুলো আশা করি খুব অনায়াসে করতে পারবেন যেহেতু এসএসডি রয়েছে আবার পাশাপাশি 1000GB হার্ড ডিস্কও রয়েছে এবং 8GB DDR4 এর RAM রয়েছে তো স্টোরেজও অনেক বেশি রয়েছে আর বিগ ডিসপ্লে ল্যাপটপ যারা আসলে গ্রাফিক্সের এবং এডিটিংয়ের কাজগুলো করে থাকেন তাদের ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে বড় ডিসপ্লে ল্যাপটপগুলো সার্চ করে থাকেন তো আসলে আপনাদের আশা করি রিজনেবল প্রাইজের মধ্যেই এই ল্যাপটপটি আমাদের কাছে কালেক্ট করতে পারবেন মাত্র 29000 টাকা আচ্ছা এরপরে i3 8th জেনারেশন আরও একটি ল্যাপটপ রয়েছে এটিও মোটামুটি খুব চমৎকার একটি ল্যাপটপ এটিও এসপির প্রোবুক সিরিজের ল্যাপটপ সেম কনফিগারেশন রয়েছে কোরাই 3 8th জেনারেশন প্রসেসর তারপরে 120 এসএসডি 1000GB হার্ড ডিস্ক এবং 8GB DDR4 এর RAM রয়েছে এই ল্যাপটপটি আমাদের কাছে কালেক্ট করা যাবে মাত্র 29000 টাকায় 8th জেনারেশন আসলে বেশ কিছু ল্যাপটপের অনেকেই কোশ্চেন করেছিলেন যে আসলে 8th জেনারেশন বা 7th জেনারেশন ল্যাপটপ আছে কিনা এই জন্যই আপনাদের জন্য এই ল্যাপটপগুলো আমাদের কালেক্ট করা আচ্ছা এরপরে আরও একটি ল্যাপটপ হাতে নিলাম মডেল হচ্ছে 450G2 এতে কোরাই 7 এর 5th জেনারেশন প্রসেসর রয়েছে 120 এসএসডি 500GB হার্ড ডিস্ক এবং 4GB RAM রয়েছে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে 2 আওয়ার্স প্লাস ডিসপ্লে সাইজ 15.6 তো এই ল্যাপটপটি আমরা দিচ্ছি মাত্র 29500 টাকায় তো যারা বিগ ডিসপ্লে ল্যাপটপ সার্চ করে থাকেন এবং একটু কোরাই 7 এর মধ্যে চান তারা কিন্তু এই ল্যাপটপটি দেখতে পারেন মাত্র 29500 টাকা হলে এই ল্যাপটপটি কালেক্ট করা যাবে ইউনিভার্স কম্পিউটার থেকে আচ্ছা এবার ডেলের একটি ল্যাপটপ দেখায় এর মডেল হচ্ছে 7480 এতে কোরাই 5 এর 6th জেনারেশন প্রসেসর রয়েছে
256 এসএসডি এবং 8GB DDR4 এর RAM রয়েছে। ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে 2 hours প্লাস। ডিসপ্লে সাইজ 14 ইঞ্চি। তো এই ল্যাপটপটি আমরা দিচ্ছি মাত্র 29,500 টাকায়। আরও একটু ইনফরমেশন দিয়ে রাখি, আসলে আমরা প্রত্যেকটি ল্যাপটপে ব্যাটারি ব্যাকআপ আসলে 2 hours প্লাস বলে থাকছি। এর অর্থ কিন্তু এই নয় যে প্রত্যেকটি ল্যাপটপে 2 hours ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আসলে মিনিমাম আমরা 2 hours দেখছি গ্যারান্টি দিয়ে থাকি, কিন্তু প্রত্যেকটি ল্যাপটপে আশা করি আপনারা 3.5-3.5 ঘন্টার উপরে ব্যাকআপ পাবেন। তো মিনিমাম আমরা 2 hours বলে দিই। ওকে, এরপরে আরও একটি ল্যাপটপ হাতে নিলাম, এর মডেল হচ্ছে T460S। যারা লেনেভো ল্যাপটপ ইউজ করেছেন তাদের কাছে এই মডেল খুবই জনপ্রিয় একটি মডেল। এতে কোরাই ফাইভের 6th generation একটি প্রসেসর রয়েছে, 256 এসএসডি এবং 8GB DDR4 RAM রয়েছে। ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে 2 hours প্লাস। ডিসপ্লে সাইজ 14 ইঞ্চি। তো এই ল্যাপটপটি আমরা দিচ্ছি মাত্র 29,500 টাকায়। যারা আসলে লেনেভো ইউজ করে থাকেন তারা তো জানেনই লেনেভোর আপডেট যে জেনারেশনগুলো রয়েছে এগুলো একটু স্লিম হয়ে থাকেন। দেখেন কতটা স্লিম এবং একেবারে লাইট ওয়েটের একটি ল্যাপটপ। তো যারা আসলে লাইট ওয়েট এবং স্লিমের মধ্যে ল্যাপটপ সার্চ করে থাকেন তারা কিন্তু লেনেভোর এই মডেলটি দেখতে পারেন। ওকে, এরপরে আমরা স্পেশাল একটি ল্যাপটপ দেখাবো। এই মডেলটি আসলে আমাদের অনেক সেল হয়েছে এবং কাস্টমারের ফিডব্যাকও আমরা ভালো পেয়েছি। এর মডেল হচ্ছে ডেল প্রেসিশন M4A00। এতে কোরাই 7-এর, এটা আসলে গেমিং ল্যাপটপ, এতে কোরাই 7-এর 4th generation প্রসেসর রয়েছে, 256 এসএসডি এবং 32GB RAM রয়েছে। 32GB RAM সহ কোরাই 7-এর 4th generation এই ল্যাপটপটি, এখানে স্পেশালিটি হচ্ছে এখানে আবার 20GB গ্রাফিক্স রয়েছে, 20GB গ্রাফিক্স রয়েছে, 2GB ডেডিকেটেড গ্রাফিক্স সহ টোটাল 20GB গ্রাফিক্স এখানে পাওয়া যাবে। তো দেখা যাচ্ছে যে এই ল্যাপটপটি আমরা দিচ্ছি মাত্র 33,500 টাকায়। তা আসলে এই ল্যাপটপটি খুবই চমৎকার একটি ল্যাপটপ। এখানে কোরাই 7-এ, আমি আবারও বলে দিচ্ছি, কোরাই 7-এর 4th generation প্রসেসর রয়েছে, তারপর র্যাম রয়েছে এখানে 32GB র্যাম রয়েছে, গ্রাফিক্স পাওয়া যাবে 20GB আর 15.6 কিবোর্ডে কিন্তু ব্যাকলিটও পাশাপাশি রয়েছে। সম্পূর্ণ মেটাল বোর্ডের এই ল্যাপটপটি আমরা দিচ্ছি মাত্র 33,500 টাকায়। আচ্ছা, এখান থেকে আরও একটি ল্যাপটপ হাতে নিলাম, এসপির একটি ল্যাপটপ। এর মডেল হচ্ছে SP1040G3। এতে কোরাই ফাইভের 6th generation প্রসেসর রয়েছে, 256 এসএসডি এবং DDR4-এর 8GB RAM রয়েছে। ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে 2 hours প্লাস। ডিসপ্লে সাইজ 14 ইঞ্চি। তো এই ল্যাপটপটির স্পেশালিটি হচ্ছে এখানে 2K ডিসপ্লে ইউজ করা হয়েছে, 2K ডিসপ্লে ইউজ করা হয়েছে। আরও একটি বিষয় হচ্ছে এটি সম্পূর্ণ টাচ স্ক্রিনের ল্যাপটপ। আরও একটি দিক, এটা আসলে সম্পূর্ণ ম্যাট অ্যালুমিনিয়াম বোর্ডের একটি ল্যাপটপ। আর এই ল্যাপটপটি এতটাই স্মার্ট এবং এতটাই স্লিম যে আসলে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না, এটা সম্পূর্ণ ম্যাকবুকের আদলে তৈরি করা হয়েছে। তো যারা আমাদের এই ল্যাপটপটি ইউজ করেছেন তারা তো এটি সম্পর্কে জানেন, যারা নতুন তাদের ক্ষেত্রে বলা, আসলে এই ল্যাপটপটি যাদেরকে দেখিয়েছি মনে হয় না কি অপছন্দ করেছেন, আর এটা পারফরমেন্সটা খুবই ভালো। তো এই ল্যাপটপটি আমরা দিচ্ছি মাত্র 36,000 টাকায়। তো 36,000 টাকা হলে এই এসপির 1040 এই ল্যাপটপটি আমাদের কাছে কালেক্ট করা যাবে। ওকে, এরপরে আরও একটি ল্যাপটপ দেখাই। আচ্ছা, এটি হচ্ছে এসপির 840G5। এতে কোরাই 7-এর 7th generation প্রসেসর রয়েছে, 256 এসএসডি এবং 8GB DDR4-এর RAM রয়েছে। ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে 2 hours প্লাস আর ডিসপ্লে সাইজ 14 ইঞ্চি। তো এই ল্যাপটপটি আমরা দিচ্ছি মাত্র 43,500 টাকায়। মাত্র 43,500 টাকা হলে কোরাই 7-এর 7th generation এই ল্যাপটপটি আমাদের কাছে কালেক্ট করা যাবে। এরপরে আমাদের বর্তমানে খুব পপুলার আরও একটি মডেল দেখিয়ে আমরা আমাদের ভিডিওটি শেষ করব। এসপির মধ্যে এসপির প্যাভিলিয়ন সিরিজের এটি ল্যাপটপ। এর মডেল প্রসেসর হচ্ছে AMD Ryzen 7 প্রসেসর এখানে ইউজ করা হয়েছে, 4000 সিরিজ। আর প্রসেসর মডেল হচ্ছে 4700U। এতে 256 এসএসডি এবং DDR4-এর 8GB RAM রয়েছে। আর এতে AMD রেডিওনের 4GB ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে, AMD রেডিওনের 4GB ডেডিকেটেড গ্রাফিক্স সহ এই ল্যাপটপটি আমরা দিচ্ছি। আর এটা প্রাইস বলার আগে আরও একটি বিষয় বলে দিই, যারা ইন্টেলের সাথে কম্পেয়ার করতে চান, এটি Core i7-এর 11th generation সাথে কম্পেয়ার করা যাবে। তো Core i7-এর 11th generation সমতুল্য প্রসেসরের এই ল্যাপটপটি, Ryzen 7-এর ল্যাপটপটি আমরা দিচ্ছি মাত্র 55,000 টাকায়। মাত্র 55,000 টাকা হলে এই লেটেস্ট এই ল্যাপটপটি আমাদের কাছে কালেক্ট করতে পারবেন। আরও একটি বিষয়, এটি এই ল্যাপটপগুলো মাত্র 6-7 মাস ইউজ করা, একেবারেই নিউ কন্ডিশনে আমাদের কাছে পেয়ে যাবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই।
যদি কোনো ল্যাপটপ আমাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমাদের শোরুমে ভিজিট করতে পারেন। এছাড়াও যারা ঢাকার বাইরে আছেন তারা দেখা যাচ্ছে চাইলেই কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের ল্যাপটপগুলো কালেক্ট করতে পারেন। কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো কালেক্ট করার প্রসেসটা আমি বলে দিচ্ছি। যেমন 1020 টাকা অ্যাডভান্স করতে হবে, আর বাকি টাকা আমরা কন্ডিশনে দিয়ে দেবো। আপনাদের এলাকায় পৌঁছলে আপনারা দেখা যাচ্ছে বাকি টাকা কুরিয়ারে পরিশোধ করে ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, স্বল্পতার কারণে দেখা যাচ্ছে যে অনেক ল্যাপটপই আমরা দেখাইনি। যে সকল ল্যাপটপ আমরা দেখেছি প্রত্যেকটি ল্যাপটপের মোটামুটি একটা কোয়ান্টিটি আছে। আমাদের এদিকে দেখেন পর্যাপ্ত ল্যাপটপ রয়েছে, পাশাপাশি এদিকেও কিন্তু অনেক ল্যাপটপ রয়েছে। তো যে সকল মডেল আমরা দেখিয়েছি সবগুলোরই মোটামুটি কোয়ান্টিটি পিস আমাদের স্টকে রয়েছে। তো যদি কোনো ল্যাপটপ পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আমাদের শপার অ্যাড্রেস, ফোন নাম্বার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। নেক্সট কোনো ভিডিও নিয়ে নতুন কোনো দিন আবার হাজির হব। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ এবং ভালো রাখুন। আসসালামু আলাইকুম।